আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা, আজকে আমাদের শেডিউলে কি পড়া দেওয়া আছে বলেন তো? শেডিউল পেয়েছেন সবাই? ওগুলো কেউ দেখে নাকি? বলেন ভার ভার্বের ক্লাসিফিকেশন ডিফিনিশন এক্সাম্পল। ওকে, ক্লাসিফিকেশন অফ ভার্ব, ঠিক আছে, আমরা এটাই করব। তাহলে বলেন তো, হোয়াট ইজ ভার্ব? কে বলতে পারবে? কোন কিছু করাকেই ভার্ব বলে। ডিসক্রাইব আ স্টেট অর অ্যাকশন ইজ কল্ড ভার্ব। এবার একটা ভালো কাজ আছে, এই যে সবাই মিলে উত্তর করলা, কারণটাই শুনতে পাইলাম। সবার স্পিকার অফ থাকবে, যে উত্তর দিতে পারবে সে হাত তুলবে। হাত তুলতে পারেন তো? ইয়েস স্যার। গুড, তাহলে সবাই স্পিকার অফ করেন, প্রশ্ন করব, যে হাত তুলবে তাদের মধ্যে থেকে আমি করতে দিব। ওকে, তাহলে হোয়াট ইজ ভার্ব? কে কে পারবে? A word which describe a state or action is called verb. ওকে, আর একটু সহজ করে বলেন, ভার্বটা কি জিনিস আসলে বলেন তো, কোথায় পাই? স্যার, ভার্বটা মূলত হচ্ছে ক্রিয়া বা কোনো কাজ। ওকে, তা কোন অংশের মধ্যে পাই আমরা স্যার? গ্রামারের কোন অংশের মধ্যে আমরা ভার্ব পাই? বলতে পারবেন স্যার? বলবো, বলেন। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, তো তার মানে প্রথম পরিচয় হচ্ছে ভার্ব ইজ এ পার্ট অফ স্পিচ, তারপরে যেটা ইংলিশে বললা সেটা। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আপনারা তো সম্পূর্ণ দেখছিল না পিসা, কিন্তু প্রথমত হচ্ছে যে আমি কে সেটা যদি আমার পরিচয় দিতে হয়, প্রথমে অবশ্যই বলতে হবে আমার নাম কি। আর নাম মানেই স্যার প্রশ্নটা বুঝি নাই এজন্য। হোয়াট ইজ, আচ্ছা উপরে লিখেছি, হোয়াট ইজ ভার্ব, ভার্ব কি, ভার্ব ইজ এ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে প্রথম কাজ। হোয়াট ইজ ভার্ব, প্রথম উত্তর হচ্ছে এ পার্টস অফ স্পিচ। এবার তুমি তারপরে বর্ণনা করতে পারবা যে কোনটা দিয়ে আমরা ভার্ব চিহ্নিত করবো বা ভার্বের কাজ। এবার আবার প্রশ্ন করব, যে পারবে হাত তুলবে। ভার্ব প্রধানত কয় প্রকার? ওকে, দুইজন, তিনজন। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি সিয়াম হোসেন বলেন, ভার্ব কয় প্রকার? স্যার দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ওকে, নাফিসা কি সমর্থন করছেন এটা? ইয়েস স্যার। ওকে, স্বাধীন? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, তাহলে ভার্ব হচ্ছে প্রধানত দুই প্রকার, ফাইনাইট এন্ড নন ফাইনাইট। তাহলে হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? শুধু একজন হাত তুলেছে, নাফিসা, তারপরে রায়াতুজ্জামান। বলেন রায়াতুজ্জামান। ফাইনাইট ভার্ব হলো পরিবর্তনশীল ভার্ব। পরিবর্তনশীল ভার্ব, তার মানে শীল ক্রিয়া। কি হিসাবে পরিবর্তন, কিভাবে পরিবর্তন? স্যার আমি বলি। জি বলেন, না স্যার বলেন। যে ভার্বটা সাবজেক্ট টেন্স আর বা কোনো অ্যাসপেক্টের প্রেক্ষিতে পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। থ্যাংক ইউ। তার মানে মূলত আমরা দুই ধরনের পরিবর্তনে দেখতে পাই, সেটা হচ্ছে সাবজেক্ট হিসাবে এবং টেন্স হিসাবে। তাহলে সাবজেক্ট আর টেন্স হিসাবে যে ভার্বের রূপে পরিবর্তন হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর যেটা পরিবর্তন হয় না সেটা অবশ্যই নন ফাইনাইট ভার্ব। এবার আমরা একটা মজার জিনিস দেখব, দেখে আমরা দেখতে পাই কিনা, ভার্বে ক্লাসিফিকেশন। দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু? ইয়েস স্যার। ওয়েলকাম স্যার। ইয়েস স্যার। আমরা একটু নতুন করাই করি, দেখা যাক কি হয়। ওয়েলকাম, না আমাকে না চিনলে আর তো চিনে নাও, এটা আমি সামনেই আছি, আবার স্ক্রিনও আছে, সমস্যা নেই। তপন ব্যানার্জি, আচ্ছা যারা আমার নাম জানো না, নাম জেনে নাও, বানানটাও দেখে নিও। তপন ব্যানার্জি, বিএ অনার্স, এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ। এবার আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আজকের টপিক, টপিক কি, ক্লাস নাইন আমাদের ইংলিশ সেকেন্ড পেপার, আজকে আমরা দেখবো ভার্ব ডেফিনিশন অ্যান্ড ক্লাসিফিকেশন, ভার্বের সংজ্ঞা এবং তার বিভিন্ন প্রকারভেদ। তো
তাহলে এখানে আমাদের আজকে এখন যেটা করব সেটা হচ্ছে এইটা তোমাদের বইয়ের একটা পেজ, তোমাদের এখনো বই আসেনি, বই জানাও না, এইখানে ভার্ব নিয়ে আলোচনা আছে যেটা আর কি গতবারে বই দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা একটু পড়বো, যাকে বলবো সে একটু পড়ে শোনাবে। আর এখানে দেখো ভার্বের ক্লাসিফিকেশন সুন্দর করে একটা ছক করে দেওয়া আছে, সেই হিসেবে আমরা এখান থেকে দেখব। আচ্ছা দেখি, মেঘা শুনতে পাচ্ছেন? মেঘা আমি কিছু শুনতে Yes, পাচ্ছি। স্যার। ওকে একটু পড়ে শোনান তো, এখানে কি আছে ভার্বের ভার্ব প্রথম? ছাড়া ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো বাক্যই গঠন করা সম্ভব নয়। এ থেকে বোঝা যায় 8 প্রকার পার্ট অফ স্পিচ এর মধ্যে। স্যার পরে দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে? Yes, স্যার। এর মধ্যে ভার্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ, এমনকি একটি মাত্র ভার্ব এর দ্বারা একটি অর্থপূর্ণ বাক্য গঠন করা যায়। যেমন শুধু গো বললে বোঝায় ইউ, গো, দেখতে পাচ্ছি না, কারণ ইউ গো এক্ষেত্রে সেকেন্ড পার্সনের সাবজেক্ট প্রধান প্রায় উচ্চ থাকে। এই যে উজ্জ্বল এটা থাকে। আমরা ক্লাস 8 এ গত বছর যারা ক্লাস করেছিল ভিডিও ক্লাস গুলা, আর ছেলেদের সাথে যেটুকু ক্লাস হয়েছিল সেখানে ওদেরকে শিখিয়েছিলাম বা বলেছিলাম যে আমাদের সবচেয়ে বড় জায়গা হচ্ছে ভার্ব। আমরা যদি বলি একটা জীবকোষের কেন্দ্রবিন্দু কি, প্রাণ শক্তি কোনটা বলেন তো? হার্ট, নিউক্লিয়াস। নিউক্লিয়াস। নিউক্লিয়াস ছাড়া জীবকোষ গঠন হয় না বা এটার কোনো কাজ নাই। এই নিউক্লিয়াস বললে আমরা যদি বলি একটা ইংরেজিতে সেন্টেন্সের সার্থক সেন্টেন্স বা সঠিক সেন্টেন্স, সেটা ইংলিশ হোক বাংলা হোক বা যে কোনো ভাষাই হোক, তার প্রাণ কেন্দ্র হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কখনোই কোনো সেন্টেন্স হবে না। আবার এখানে একটা ভার্ব দিয়েও একটা সেন্টেন্স হতে পারে, যেমন এই যে গো দিয়ে দেখিয়েছে, এরকম স্টপ রাইট, এরকম যতগুলো ভার্ব ইম্পারেটিভ সেন্টেন্স মূলক ভার্ব গুলো দিয়েও একটা সেন্টেন্স হয়। তাহলে আমরা দেখলাম ভার্বটা কত বড় গুরুত্বপূর্ণ, যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্সই হয় না, তার মানে আমরা কমপ্লিট কোনো ধরনের বাক্য বা কোনো সেন্স তৈরি করতে পারবো না। এবার আসো আমরা ট্রেডিশন অনুযায়ী যে ভার্ব গুলো পাওয়া যায় সেগুলো সংজ্ঞা নিচে দিয়েছে। এবার আমরা ভার্বের ক্লাসিফিকেশন দেখবো, সবাই একটু দেখে নাও, তারপরে বোর্ডে আমি কিছু লিখবো সেগুলো দেখতে পাবা। তাহলে ভার্বের ক্লাসিফিকেশনের মধ্যে কি বলছে, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব প্রথমত 2 প্রকার, যেটা বললাম ফাইনাইট ভার্ব আবার 2 প্রকার, কি কি? প্রিন্সিপাল, অক্সিলারি। আচ্ছা এবার একটু জিজ্ঞেস করি, সবাই কি দেখতে পাচ্ছে নাকি? রায়াত, রোল নাম্বার 12 মনে হয়, রায়াত শুনতে পাচ্ছ? স্যার। ওকে বলেন তো প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্বের বাংলা কি? বাংলা আমরা কি বলি স্যার, প্রিন্সিপাল প্রধান ভার্বকে? ভার্ব, প্রধান প্রধান ভার্ব। আর অক্সিলারি ভার্ব? সহকারী, শুনতে পাচ্ছি না, সাহায্যকারী স্যার, সাহায্যকারী ভার্ব। সাহায্য। ওকে থ্যাংক ইউ। তাহলে দেখো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে আবার আমাদের ফাইনাইট ভার্বের 2টা রূপ। এবার ফাইনাইট ভার্বের মধ্যে 2টা রূপের মধ্যে প্রিন্সিপাল ভার্বের আবার 2টা রূপ আছে, একটা হচ্ছে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। এবার দেখি কে কে মানে জানে। নাবিলা শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে ট্রানজিটিভ ভার্বের বাংলা বলতে পারবেন? নো স্যার। ওকে দেখি এবার কে কে পারে হাত তুলেন। সিয়াম হোসেন হাত তুলেছে, আর কেউ তোলেনি এখনো। বলেন সিয়াম হোসেন, বলেন ট্রানজিটিভ ভার্বের বাংলা কি? পারবো। আচ্ছা কর্মশীল ক্রিয়া, বুঝি নাই, আবার বলো। সকর্মক ক্রিয়া। সকর্ম ক্রিয়া দিয়ে কি বুঝলাম, যেভাবে কাজ করে বাড়ি বাড়ি? জি স্যার কাজ করে। আচ্ছা কাজ করে বাড়িতে, ঠিক আছে। তো বলেন আরেকজন হাত তুলেছে, কার এত রাগ হয়েছে, দেখা দেখি করছেন কেন? আচ্ছা মুছেন, না হলে আবার বাড়ি করে দিতে হবে ক্লাস থেকে। বলেন আরেকজন হাত তুলেছে, না কেউ হাত তোলে নাই। ইনট্রানজিটিভ ভার্ব বাংলা মানে কি? নাফিসা বলেন।
অকর্মক ক্রিয়া বা নিষ্ক্রিয় ক্রিয়া। নিষ্ক্রিয় ক্রিয়া, আচ্ছা ঠিক আছে। আর ট্রানজিটিভ সকর্মক ক্রিয়া কি বলতে পারবেন সংজ্ঞা? পারবো স্যার, বলবো। বলেন তো শুনি। A transitive verb is one which takes an object after it. তাহলে কাজ করা ভার্ব হলো, কাজ করা ভার্ব হলো না, ওই আকাশের ভার্ব। আচ্ছা দেখা যাক, পরে আসছি আবার আমরা। তাহলে দেখো ট্রান্সিটিভ ভার্বের আরো কিছু ফর্ম দিয়েছে, ফ্যাক্টিটিভ, কোয়াজি প্যাসিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, রেসিপ্রোকাল ভার্ব। আর ইনট্রান্সিটিভ দিয়েছে কি, কোপুলেটিভ ভার্ব, কজেটিভ ভার্ব আর কগনেন্ট ভার্ব। এই ভার্বগুলো আমরা নাম শুনি, এগুলো সম্বন্ধে আমাদের বিস্তারিত জানার প্রয়োজন পড়ে না, বা এগুলো শুধুমাত্র যখন তুমি ভার্সিটিতে অ্যাডমিশন দিবা তখনই একটু কাজে লাগে, তাছাড়া আমাদের লাগে না, এই জন্য আমাদের শেখাওয়া হয়। আচ্ছা আমরা এখন এখন এই কাজটাই করব, যেটা শিখছি সেটা একটু শিখতে থাকবো পরে। এবার আমি বোর্ডে কিছু লিখব, যারা যারা দেখতে পাচ্ছ ভালো মতো খাতা কলম আছে সাথে? Yes sir. Yes sir. তাহলে খাতা কলমটা নিয়ে একটু লিখে নেন, যাতে এই যে ধারণাগুলো, এর মধ্যে কিছু যদি উল্টা পাল্টা মনে হয় যেটা সমস্যা সেটা আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা ভালো মতো খেয়াল করো। প্রথমত হচ্ছে ফাইনাইট ভার্ব, এটার বাংলা কি বলতে পারবে? ফাইনাল ভার্বের বাংলা কি? পরিবর্তনশীল ক্রিয়া। কার ভাল লাগছে না ক্লাসের মধ্যে দেখা দেখি করছেন? ভালো না লাগলে ক্লাসে থাকার দরকার কি? ফাইনাইট ভার্ব এটা হচ্ছে আমরা বাংলায় বলবো সহজে বোঝার জন্য, পরিবর্তনশীল, ঠিক আছে, যেটা কি সাবজেক্ট ও টেন্স হিসাবে, টেন্স অনুসারে পরিবর্তিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি ভার্ব, ফাইনাইট ভার্ব। এবার এরপরে নন ফাইনাইট, এবার আমরা নন ফাইনাইটে কিছু রুলস দেখব। নন ফাইনাইট হচ্ছে অপরিবর্তন, বলেন তো নন ফাইনাইটের কি কি রূপে পেতে পারি আমরা? অক্সিলারি ভার্ব হিসেবে স্যার? না, অক্সিলারি ভার্ব নন ফাইনাইট না, ফাইনাইট ভার্ব। নাম্বার, নাম্বার ভাব ভার্ব না, ঠিক তা না, নন ফাইনাইট ভার্বে আমরা রূপ যেগুলো পাই সাধারণত তিনটা রূপ আমরা, না না বোর্ডে স্যারের লেখাই, স্যারের স্পিকার বন্ধ করো। ঠিক আছে, নন ফাইনাইট হচ্ছে অপরিবর্তনশীল, সেটা কি, একটা হচ্ছে বলে ইনফিনিটিভ, ইনফিনিটিভ নাম শুনেছেন? ইনফিনিটিভ নাম শুনেছেন? Yes sir. Yes sir. বলেন তো ইনফিনিটিভ কি জিনিস? দেখো এই তিনটা হচ্ছে নন ফাইনাইট, দেখা যাচ্ছে লেখা, লেখা বুঝতে পারছো? Yes sir. এটা কি? ওটা পরে নন ফাইনাইট, আমরা এখন আছে হচ্ছে নন ফাইনাইট ভার্বে যে রূপগুলো আমরা পাবো, যে আমরা তো জানলাম যে ফাইনাল স্যার এই ভিপিপি কি ইনফিনিটিভ, ভিপিপি এটা কি? ইনফিনিটিভ মানে অসীম, আর ইনফিনিটিভ বলাই এটা রূপটা ইংলিশে যেটা ইনফিনিটিভ সেটা কি হবে দেখো, এটা হচ্ছে টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব দেখলে আমরা সেটা বুঝবো যে এটা হচ্ছে ইনফিনিটিভ, মানে কখনো পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার পার্টিসিপল আর পিপি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পিপি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, আর এই যে পার্টিসিপল এটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, এটা সাধারণত আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান,
বা জিরান ঠিক আছে আর এই যে এটা এটা হচ্ছে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল ঠিক আছে এবার দেখো বলেন তো এই প্রেজেন্ট টেন্স জানে যে জানবে বা বলতে পারবে সে অ্যাড করবে প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আর জিরান কোনটা আমরা কখন ভার্ব প্লাস আইএনজি কে প্রেজেন্ট পার্টিসিপল বলবো আর কখন জিরান বলবো জিরান হলে বলেন কোনটা ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে জিরান দুটাই নাফিসা বলেন স্যার কোনটা বলবো জিরানটা বলেন স্যার যখন হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এটা মানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা নাউন হিসেবে ইউজ হবে তখন সেটা হচ্ছে জিরান ফর্ম ওকে থ্যাংক ইউ নাউনের মতো কাজ করবে মানে কোনো নাম বোঝাবে হ্যাঁ নাউন প্লাস আইএনজি যোগ হবে আর বলেন কখন তার পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে যখন ব্যবহার খুব কম দেখতে পাই তবে এটা যখন আমরা দেখি ভার্ব প্লাস আইএনজি ভার্বের মতো কাজ করছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ঠিক আছে ঝামেলা মনে হচ্ছে ঠিক আছে আচ্ছা লিখো ট্রানজিটিভ হচ্ছে সকর্মক্রিয়া মানে যে ভার্বের সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্টের সহায়তা প্রয়োজন কথা বোঝা গেছে স্যার আবার একটু বলেন স্যার যে ভার্ব এর সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্ট বা কর্ম এখানে অবজেক্ট হচ্ছে কর্ম এর সহায়তা প্রয়োজন ঠিক আছে জি স্যার ট্রানজিটিভ ভার্ব একটু একটা উদাহরণ লিখে নাও আই রিড আই রিড মানে আমি পড়ি এবারে তো এই যে ভাবটা দিয়ে আমরা বানাইলাম এটা দিকে সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে না স্যার না কেন মনে হলো নাফিজা বলেন তো স্যার বিকজ এখানে তো অবজেক্ট নেই আই রিড কোনো অর্থ প্রকাশ করছে না অবজেক্টিভ আর মানে আচ্ছা অবজেক্ট কিভাবে বুঝবো যে অবজেক্ট কোনটা ভার্ব কে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় ওকে থ্যাংক ইউ তার মানে ভার্বের সম্পূর্ণ অর্থের জন্য যদি কি কা দিয়ে আমাদের কোনো প্রশ্ন থেকে যায় মাথায় তাহলে সেটা অবজেক্ট ঠিক ওই একই ভাবে যেটা আমরা আর কি ভার্ব অবজেক্ট বের করি কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় ঠিক যদি ভার্বটা শেষ করলাম কিন্তু মনে হচ্ছে কি দিয়ে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব যেমন আই রিড আমি পড়ি কি পড়ো এটা প্রশ্ন থেকে যাচ্ছে এই জন্য এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব ঠিক ইনট্রানজিটিভ মানে উল্টা জিনিস যে অবজেক্টের প্রয়োজন নাই এরকম একটা উদাহরণ বলেন তো অবজেক্টে আই এম ইটিং আই এম ইটিং না তাহলে তো সে একই কাহিনী না আমি তো খাইতেছি কি খাইতেছ এটাও তো হইতেছে ও হ্যাঁ চাও চাও করছো বলেন আই এম রানিং আই এম রানিং এই যে রান গো ওয়াক সুইম এবার ধরো যেটা বললো আই এম রানিং আমি দৌড়াচ্ছি এটা পরে কি প্রশ্ন আছে কি দৌড়াচ্ছি অবশ্যই না প্রশ্ন থাকছে কি কোথায় দৌড়াচ্ছ কিভাবে দৌড়াচ্ছ এরকম তার মানে এরপরে আর অবজেক্টের দরকার নাই এরপরে অ্যাডভার্ব দরকার তাহলে এই যে এইরকম ভার্ব যেগুলো যে অর্থ প্রকাশের জন্য পরবর্তীতে একটা অবজেক্ট লাগবে বলে মনে হয় সেটাই হচ্ছে ট্রানজিটিভ আর যে ভাবটার মনে হবে যে অর্থ সম্পূর্ণই আছে এরপরে আর কি দিয়ে প্রশ্ন থাকছে না অবজেক্ট লাগবে না সেটা হচ্ছে ট্রানজিটিভ ক্লিয়ার জি স্যার ওকে
তাহলে আমরা যেটুকু শিখলাম সেটা একটু রিভিশন করি, দেখি কে কে কি কি বুঝলো। যারা কোনো আওয়াজ করে নাই পর্যন্ত, মুমতাহিনা শুনতে পাচ্ছেন? মুমতাহিনা আমি দেখতে পাচ্ছি 24-25 জন আছে কিন্তু আওয়াজ পাচ্ছে না। ওকে এবার আসেন, পরেরটা আসি, আরেকজনকে জিজ্ঞেস করি। নাওয়ার, নাওয়ার কে শুনতে পাচ্ছ? আমি শুনতে পাচ্ছি না, ঠিক আছে। তারপরে নামিরা, নামিরা তারপর সুমালম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। ওকে বলেন তো, আমরা যে ভার্ব শিখলাম, ট্রানজিটিভ ভার্ব কোনটা বললাম? স্যার যেখানে ক্রিয়া ক্রিয়ার কর্ম সম্পাদনের জন্য কর্তা ছাড়া অন্য কাউকে অবজেক্ট হিসেবে প্রয়োজন হয়। ঠিক আছে, বুঝলাম, একটু ঘুরে ফিরে বুঝলাম, সহজ একটু বলেন, ছোট মানুষ একটু ছোট করে বলবেন, পেঁচায় বললে তো আমারই কাছ লেগে যাবে। আরেকবার ট্রাই করেন তো, খুব সহজে বলেছে। স্যার পরিপূর্ণ অর্থ প্রকাশের জন্য যে অবজেক্টকে প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অর্থপূর্ণের জন্য বা সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য অবজেক্ট দরকার, ঠিক আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। থ্যাংক ইউ, বোঝা গেছে, আমি একটু বুঝলাম, একটু কঠিন করে হলেও বুঝলাম, সমস্যা নেই। আচ্ছা মোহিত শুনতে পাচ্ছেন? মোহিত 17 রোল মেবি, আচ্ছা কোনো রেসপন্স নাই। নূপুর? জি স্যার। ভালো আছেন? জি স্যার ভালো আছি। আচ্ছা তোমার রেগে রেগে বলছেন মনে হচ্ছে। বলেন তো ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, এটা কোন ভার্বের অংশ? মানে স্যার প্রিন্সিপাল আর অক্সিলারি এই দুইটা ভার্ব কোন ভার্ব থেকে এসেছে? ফাইনাইট ভার্ব থেকে। থ্যাংক ইউ, এই তো বুঝতে পারছি, ফাইনাইট ভার্ব হচ্ছে। তাহলে আমি প্রশ্নটা একটু উল্টা করে করেছি, ধন্যবাদ। ঠিক আছে, শাকিল আহমেদ তার হাত তুলেই আছেন। শাকিল স্যার শুনতে পাচ্ছেন? তার আওয়াজ মুখ নড়ছে, আওয়াজ পাচ্ছি না, যাই হোক ঘটনা না। আচ্ছা নাফিজ ইকবাল নিজুম, নিজুম নিজুম হয়ে গেছে। আচ্ছা আর কে জীবিত আছে? না স্যার আছি, বলেন। এই তো জীবিত হয়ে গেছে। বলেন নন ফাইনাইট ভার্বের তিনটা রূপ বলেছি, এটা প্রথমটা কি ছিল স্যার? নন ফাইনাইট ভার্বের তিনটা রূপ, প্রথম রূপটা কি বলেছি যেটা আমার পিছের পিছনে? পার্টিসিপল, ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ইনফিনিটিভ। ইনফিনিটিভ কেমন দেখতে? টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব। থ্যাংক ইউ। আচ্ছা বলেন, এবার আমরা যতখানি আলোচনা করলাম এর মধ্যে কারো কোনো সমস্যা আছে? না স্যার। নো স্যার। না স্যার। নো স্যার। তাহলে বোঝা গেছে, এরপরের দিন আমাদের শিডিউলে যেভাবে আছে সেভাবে, আর তোমাদের কাল পরশুই মনে হয় ভিডিও ক্লাস আছে, শিডিউল অনুসারে যে টপিকটা দেওয়া আছে ওইটারই ভিডিও ক্লাস দেওয়া আছে, একটু দেখে নিবা, এবং সেই হিসেবে আমরা আবার পরের সপ্তাহে এই ক্লাস গুলো করবো, ঠিক আছে? আর তোমাদের জন্য একটা ঠিক আছে উপদেশ আছে, উপদেশ দেওয়াই দরকার, সেটা হচ্ছে এই যে ক্লাস গুলো করছো 2 তারিখ থেকে শুরু হয়েছে, প্রতিটা ক্লাসের জন্য একটু আলাদা করে খাতা বানিয়ে রাখবা, যেমন ভিডিও ক্লাস এটা আর যেটা লাইভ ক্লাস এটা, সাবজেক্ট গুলার নোট এখন থেকেই তৈরি করে ফেলবা, তাহলে আর পরবর্তীতে ঝামেলা করবে না, ঠিক আছে? জি স্যার। এটা সবাই একটু পড়ে ফেললে ভালো হবে, কারণ 9-10 এর সিলেবাস কিন্তু অনেক বড়, এইটা পড়েছে একেবারে ছোট, 9-এ সম্পূর্ণ 100 মার্কের গ্রামারের সেকেন্ড পেপারের মধ্যে 60 মার্কে হচ্ছে গ্রামার, এই জন্য এটা ধারাবাহিক ভাবে না করলে ঝামেলা হবে, কারণ এই যে গ্রামার তোমার এরপরে সবকিছুতে লাগবে, ট্যাগ কোশ্চেন ট্রান্সফরমেশন সব দেবে, ঠিক আছে? জি স্যার। ওকে জি স্যার, তাহলে ভালো থাকেন সবাই, আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। উপস্থিতি আজকে ভালোই ছিল, আরো যেন উপস্থিতি বাড়ে এটাই আশা করবো।
ঠিক আছে জি স্যার তাহলে আবার পরের সপ্তাহে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার